নমস্কার আদাপ, আমি হ্যাপিরানী বিশ্বাস বলছি। মুরাদপুর আদর্শ উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসে শিক্ষার্থী তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস টেনের গণিত করাবো, অধ্যায় নবম। আর প্রথম অনুশীলনী আমরা করাবো, তার আগে আমরা নবম অধ্যায় হচ্ছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতির কিছু সূত্র তোমরা অবশ্যই পড়বে তোমাদের মেইন বইয়ে, টেক্সট বইয়ে 180 পৃষ্ঠায় আছে। এই সূত্রগুলো একটু দেখো। হ্যাঁ, এই সূত্রগুলো একটু তোমরা বাসায় পড়বে। এখানে যে নিয়মগুলো আছে সেগুলো দেখবে। এভাবে তিনটা পার্টে আছে আমাদের। প্রথম পার্টের সূত্রগুলো বেশি লাগে, দ্বিতীয়টাও লাগে, তৃতীয়টা। আজকে আমরা যে অঙ্কটি করব তার মধ্যে সূত্রের প্রয়োগ আছে, অবশ্যই করবে। আর তোমরা বাসায় সূত্রে এমন একটা ছক করে নিতে পারো যেটা তোমাদের কাজে লাগবে। এভাবে পুরোটা রাখলে ওয়ালে বা টেবিলে ছোট্ট করে লিখতে পারো। এখন আমাদের প্রথম সূত্রের প্রয়োগগুলোই লাগবে। আমরা একটু আসো দেখি, আগে আমার প্রশ্নটা একটু দেখি। আমরা আজকে নবম অধ্যায়ে 9.1 এক্সারসাইজ করাবো। হ্যাঁ, প্রশ্নটা দেখো, এখানে কি আছে? cosec a মাইনাস cot a সমান 1/x, এটা দেওয়া আছে। সেখান থেকে আমরা প্রমাণ করব cosec a প্লাস cot a এর মান নির্ণয় করব ক নম্বর আর ঘ নম্বর। একটা প্রমাণ দেওয়া আছে, ভালো করে দেখো। sec a সমান x² + 1, আর কত? x² - 1। আর গ নম্বরে আছে উদ্দীপকের আলোকে tan a প্লাস cot a সমান sec a ইন্টু cosec a, প্রমাণটা আমরা করব। তাহলে ফার্স্ট আমরা যেটা দেওয়া আছে সেখান থেকে আমরা ক নম্বরটা করব। আর এখানে তোমাদের মেইন বইয়ে যে 180 পৃষ্ঠায় ছক আছে, সেই ছকটা খেয়াল করবে, ওই ছকের কিছু সূত্র এখানে প্রয়োগ হবে। তাহলে আসো আমরা বোর্ডে অঙ্কটা দেখি। ফার্স্ট আমরা ক নম্বরটা করব। কি কি দেওয়া আছে? cosec a মাইনাস cot a, cot a সমান 1/x, আর আমাদের করতে হবে cosec a প্লাস cot এর মান নির্ণয় করব। তাহলে আমরা আসো বোর্ডটা দেখি। এখানে তোমরা বোর্ডটা খেয়াল করো। দেওয়া আছে cosec a মাইনাস cot a সমান 1/x, তাহলে আমরা জানি cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a সমান কত? 1। তাহলে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে আমাদের নিচে এখানে বসবে। এখানে বীজগণিত সূত্র প্রয়োগ হবে, কিন্তু মানগুলো ত্রিকোণমিতিক মান থাকবে। cosec a প্লাস cot a ইন্টু cosec a মাইনাস cot a, এখানে কিন্তু ইন্টু আছে, সমান সমান কত? 1। এই 1টা এখানে বসছে, আর বীজগণিত সূত্রটা এখানে বসছে। তোমার সাইড নোটের সূত্রটাও দিয়ে দিতে পারো। আর আমাদের উপরে দেখো কি মান দেওয়া আছে, cosec a মাইনাস cot a সমান কি? 1/x। তাহলে আমরা এই মানটার পরিবর্তে 1/x এখানে বসাবো। আর এটা খুব ছোট, যেটা 2 মার্কের। এখন দেখো xটা এইদিকে ডান দিকে এসে পড়লে গুণ হয়ে যাবে, তার মানে cosec a প্লাস cot a সমান 1। তার মানে আমাদের নির্ণয় মান কত? cosec a প্লাস cot a সমান সমান 1। তাহলে আমাদের প্রথম প্রমাণটা শেষ, এখন আমরা দ্বিতীয়টা করব। আচ্ছা দেখো, আমরা আরেকবার বলি। দেওয়া আছে cosec a মাইনাস cot a সমান 1/x, তাহলে আমরা সূত্র বসাবো। এখানে ত্রিকোণমিতিক সূত্র, cosec স্কয়ার a মাইনাস cot a সমান 1। তাহলে cosec a প্লাস cot a ইন্টু cosec a মাইনাস cot a সমান 1। এরপর আমরা এই মানটার সাথে এই মানটার উপর হুবহু মিল, সেই মানটা আমরা এইটুকুর পরিবর্তে আমরা এখানে 1/x বসাবো, তারপরে সমান 1। এখন x টাকে আমরা এই ডান দিকে গুণ করে দিব 1-এর সাথে, তাহলে x টা এই সেটে আসলো, তাহলে আমাদের মান নির্ণয় হয়ে গেল। তোমরা এইভাবে লিখবে, নির্ণয় মান cosec a প্লাস cot a সমান সমান x। তাহলে আমাদের প্রথম প্রমাণটা শেষ। এখন আমরা খ নম্বর কোশ্চেনটা আবার দেখি। এখানে দেখো cosec a মাইনাস cot a সমান 1/x হলে আমাদের খয়ে দেখাতে হবে যে sec a সমান x² + 1/x² - 1। তাহলে আমরা এই প্রমাণটা করব। আর এই প্রমাণটা করতে আমাদের cot যে লাস্ট লাইনটা সেখান থেকে আমরা মানটা নিয়ে আমরা খটা প্রমাণ করব। আচ্ছা তাহলে আমরা দেখো, তোমরা একটু বোর্ডটা খেয়াল করো।
এখানে দেখো ক, আমরা এই প্রমাণটা এই মান নির্ণয়টা লাস্টে পেয়েছিলাম, কস এ কে প্লাস কট এ সমান কত এক্স। তাহলে কস এ কে এর মানটার সূত্র বসাবো, আমাদের তোমাদের বইয়ে যা 180 পৃষ্ঠা আছে সূত্রগুলো দেখবে, 1/sin এ আর প্লাস কস এ কে সমান কট এ সমান লেখা যায় কস এ বাই সাইন এ সমান এক্স। এই সূত্রগুলো তোমরা এই শীটে ভাবে দেখতে পারো। হ্যাঁ এখানে দেখো কস এ কে সমান কত 1/sin এ, আর কট এ সেক এ সমান আরটা হচ্ছে কট এ। এখানে এ দেওয়া আছে অ্যাঙ্গেলটা, আর এখানে তোমাদের প্রশ্নে আছে এ, আর এখানে হচ্ছে থেটা দেওয়া, আর কট থেটা সমান 1/tan θ। আমরা কটের এই সূত্রটা নেব না, আমরা এই সূত্রটা নেব কস থেটা বাই সাইন থিটা। আর লাস্টে আমাদের প্রমাণে এই সূত্রটাও লাগবে, সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা সমান 1, এটাও আমরা একটু পরে করব। তাহলে আসল অঙ্কটা আবার চাই। এখানে দেখো কসে এ তার মানে 1/sin এ প্লাস কটে সমান কসে বাই সাইন এ সমান এক্স। তাহলে এইটুকু আমরা সরল করব, নিচে সাইনে সাইন আছে একবার বসবে, মিল আছে মানগুলো, এটা হওয়ার উপরেটাকে লগ বলে। তাহলে সাইনকে সাইনে দিয়ে ভাগ করলে 1 থাকে, 1-এর সাথে 1 গুণ করলে 1 হয়, নিয়ম অনুযায়ী প্লাস বসবে। এরপরে সাইনে সমান সাইনে, এখানেও মিল আছে একই রকম, তার মানে কি কসে বসবে সমান সমান কত এক্স। এরপরে আমরা প্রমাণের সুবিধার্থে উভয় পক্ষকে বর্গ করব, সাইড নোট এখানে তোমরা লিখতে পারো বর্গ করে। তারপরে এখানে পাওয়ার কত 2, সেই জন্য আমরা এটা দুইবার লিখবো, আর নিচে সাইন স্কোয়ার এ আমরা এখানে সেই ত্রিকোণমিতির যে সূত্রটা তোমাদের একটু চার্টে দেখালাম ওই সূত্রটা এইভাবে ঘুরিয়ে লিখবো প্রমাণের সুবিধার্থে। এরপর আমরা এই সূত্রটাকে ভাঙাবো, এটা বীজগণিত সূত্র, সেই নিয়মই করব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেভাবে বসবে 1 - cos a ইন্টু 1 + cos a, এই যে বসছে দেখো। এরপরে আমাদের প্রমাণের সুবিধা অনুযায়ী আমরা সূত্র বসালাম, এখন উপরে আর নিচে যেটা কাটাকাটি যাবে প্লাস প্লাস কাটা যাবে, তাহলে যেটা থাকে সেটা আমরা এই সাইডে লিখবো। তো দেখো তোমরা 1 + cos a 1 - cos a কস এ। তাহলে এখানে আমরা যোজন বিয়োজন করব, এটা খেয়াল করো যোজন মানে যোগের কাজটা করব, আর হরের কাছে আমরা বিয়োজন করব। তাহলে উপরে পুরা মানটা বসবে, নিচেটার সাথে যোজন করব, আর নিচে করব বিয়োজন। তাহলে এখানে কস আর কস কাটা যাবে, 1 আর 1 যোগ করলে কত 2 হয়, আর এখানে 1 1 কাটা যাবে তাহলে কত থাকবে 2 cos a। তাহলে 2 আর 2 কাটা গেল, উপরে 1 থাকলো, তার মানে কি একটা লাইন এখানে কম করা হয়েছে 1/cos এর সমান কত সেকে, এটাও ত্রিকোণমিতিক সূত্র। আর আমাদের বাম সাইডে এখানে যখন আমরা যোজন বিয়োজন করব নিচে মনে মনে 1 ধরবো, তাহলে x² + 1, আর বিয়োজনের বেলা x² - 1। তাহলে আমাদের বিয়োজন যোজন বিয়োজন করলাম, আর সেকে সমান x² + 1 / x² - 1। তাহলে আমাদের বাম পক্ষ আর ডান পক্ষ সমান ধরা হলো, আমাদের প্রমাণ বলছে যেভাবে করতে দেখাতে। তাহলে আসলে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। তাহলে আমরা অঙ্কটা আসো আরেকবার দেখি। হ্যাঁ দেখো আমাদের কট যে লাস্ট মান কসে কে প্লাস কট এ সমান এক্স, সেই মানটা বসাবো, কসে কে কে ভাঙাবো 1/sin এ প্লাস কস কট এ কে ভাঙাবো কসে প্লাস সাইন এ। এরপরে আমরা কি করব, সরল করব, সরল করলে সাইনে বসবে, আর 1 + cos a নিয়ম অনুযায়ী ভাবে সরল করে বসাবে। এরপর উভয় পক্ষকে বর্গ করব, আর নিচে সাইন স্কোয়ার এর সূত্রটা আমরা এখানে ত্রিকোণমিতির যে সূত্র সেটাই বসাবো ঘুরে, আর a² - b² মনে করব, তখন নিচে আমরা এইভাবে মানটা আসবে, আর উপরে মানটা দুইবার লিখবো সেটাই এখানে লিখবো। এরপর 1 + cos a 1 + cos a দুটা এখানে কাটাকাটি গেলে কি থাকলো, এই মানটা থাকলো, এই মানটাকে আমরা যোজন বিয়োজন করব, আর এর নিচে মনে মনে 1 ধরবো, মানে 1 ধরবো। সেই অনুযায়ী দেখো বাম সাইড আর ডান সাইডে সেইভাবে আমরা যোজন বিয়োজনের মানগুলো লিখলাম। এরপরে আমাদের কাটাকাটি যাবে, এবং দেখো 2 বসলো, আর এখানে 2 cos a, আর x² + 1 x² - 1। তাহলে 2 2 কাটা গেল, আর 1/cos a মানে সেকে। প্রমাণের সুবিধার্থে আমরা সেকে লিখলাম, তারপরে প্রমাণ বসলাম। এরপরে তোমরা বলবা বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো, তাহলে এইভাবে করবে, আর একটা কাজ করবে, আমাদের এই মানটা নিয়েই আমরা বাকি কাজ করব। এখানে ক সাহায্যে খ করব, খ সাহায্যে আমরা গ নম্বরটা করব, আর গ নম্বরটা করতে আমাদের একটু চিত্র অঙ্কন করতে হবে। তাহলে আসো আমরা গ নম্বরটা শুরু করি।
এখন আমরা গ নম্বরটা করব, একটু দেখো কি দেওয়া আছে। কসেক এ মাইনাস কট এ সমান কত? 1/x। আর উদ্দীপকে প্রমাণ করতে হবে ট্যান এ প্লাস কট এ ইন্টু সেক এ ইন্টু কসেক এ। এটাও আমরা ক্ষয়ের এই মানের সাহায্যে আমরা গ নম্বরটা প্রমাণ করব। ফার্স্ট লিখব কি, খ হতে পায় এই মানটা লিখবো, তারপরে আমরা বাম পক্ষ আর ডান পক্ষ বের করব। এখানে পিথাগোরাসের সূত্রটাও ব্যবহৃত হবে। আসো আমরা বোর্ড দেখি। তাহলে দেখো বোর্ডে কি দেওয়া আছে, আমাদের খর যে মানটা সেই মানটা বসাবো। সেকে সমান এক্স স্কোয়ার প্লাস 1, এক্স স্কোয়ার মাইনাস 1। এখানে আমরা এটা অতিভুজ পিথাগোরাসের সূত্রের সাহায্যে আমরা বাকি মানটি বের করব, যাতে আমাদের প্রমাণটা হয়। তাহলে পিথাগোরাসের সূত্র হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি। এখানে আমাদের সেক এ মানে কি, ভূমি বাই সেক এ মানে 1/cosec a, মানে কস যেটা তার মানটা উল্টা হবে। তাহলে কস কি, ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি আর অতিভুজের মান দেওয়া আছে, দেখো এই মানটা আমরা এখানে বসাইছি। এখন পিথাগোরাসের সূত্রের সাহায্যে আমরা এই লম্বের মানটা বের করব। তাহলে এখানে লম্ব সমান অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি। তাহলে অতিভুজের মানটা বসালাম এক্স স্কোয়ার প্লাস 1, আর ভূমি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1। এখানে এই সূত্র দুটা ভাঙবো, তারপরে আমরা যোগ বিয়োগ করার পর কত হবে, 4x2। 4x2 বর্গমূল বসাবো কত হবে, 2x। এখন এখান থেকে আমরা প্রমাণের সুবিধার্থে ট্যান এ বের করব, কট এ বের করব, আর কসেক এ বের করব। ট্যান এর সমান কি, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কত, 2x, আর মানে সিবি তোমরা লিখতে পারো, সিবি বাই বিএ। আমি একবারে লিখছি, তা কত হবে, সিবি মান হচ্ছে 2x, আর বি এর মান কত, এক্স স্কোয়ার মাইনাস 1। এরপরে আমরা কট এ বের করব। তাহলে কট এ বের করতে হলে আমাদের কি করতে হবে, কট এ হচ্ছে ট্যান এর বিপরীত, তার মানে কি, ভূমি বাই লম্ব। তাহলে ভূমির মান হচ্ছে বি এ বাই বিসি। তাহলে বি এ কত, এক্স স্কোয়ার মাইনাস 1, আর বিসি হচ্ছে 2x। এরপরে কসেক এ বের করব, কসেক এ এটাও আমরা বের করবো সাইনের মতো, মানে কি ভূমি বাই অতিভুজ। তাহলে তার বিপরীত হবে, এখানে আমরা ভূমির মানটা বসালাম আর ওই যে অতিভুজটা, এখানে কসেকে হচ্ছে সাইনের, সাইনের যে মান তার বিপরীত। এভাবে মনে রাখবা, ওই ত্রিকোণমিতিক সূত্রই, তার মানে কি লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে সিবি আর অতিভুজ হচ্ছে সিএ। দেখো সেটাই আমরা লব আর হরের স্থানে বসালাম। এখন আমরা প্রমাণে যাই, প্রমাণের বাম পক্ষে তোমাদের বইয়ে যেটা দেখালাম সেটা বসাবো, ট্যান এ প্লাস কটে। তাহলে আমরা ট্যান এর মান আমরা এখান থেকে নিব, আর কটের মানও এখান থেকে নিব। এখন আমরা এটা বীজগণিত নিয়মে সরল করব। তাহলে ফার্স্ট কি, সরল করলে আমরা নিচের দুইটা বসবে, তারপর এটার সাথে এই দুইটা ভাগ করলে কোনটা, 2x বসবে। 2x এর সাথে 2x গুণ করলে 4x2 প্লাস পরেরটা এটার সাথে এটা ভাগ করো, তখন কি বসবে এই মানটা, তখন আর কি থাকবে, এক্স স্কোয়ার মাইনাস 1, এক্স স্কোয়ার মাইনাস 1, দুইটা গুণ করলে পাওয়ার কত, 2 হয়। এখন এই সূত্রটা আমরা বীজগণিত নিয়মে ভাঙাবো, তারপর এর সাথে পাওয়ার, পাওয়ার কোনটা মিলে একটু খেয়াল করো, এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার মিলে এই মানটার সাথে এই মানটা আমরা বিয়োগ করব। আর এখানে বড় হচ্ছে 4, সামনে প্লাস চিহ্ন, আর এটা ছোট এটা মাইনাস, তার মানে বড় চিহ্ন বসবে, তার মানে এক্স 4 প্লাস 2x2 প্লাস 1, এখান থেকে আমরা বিয়োগ করলাম, খেয়াল করবে। এরপরে নিচে যেটা আছে সেটা বসাবো, এটা আমরা এইভাবে রাখি। এরপর আমরা ডান পক্ষে যাব, সেক এ। এখন আমরা ডান পক্ষে যাব, বাম পক্ষে যেটা যোগ বিয়োগ করার পরে বসাবো, ডান পক্ষে যে মানটা সেটা বসাবো, সেক এ ইন্টু কসেক এ। সেক এর মান আমরা বসালাম যেটা আমাদের ক্ষয়ে ছিল সেই প্রমাণের ডান পক্ষটা, আর কসেক এর মান একটুকে বের করছি সেটা বসাবো। এখানে আমাদের ইন্টু চিহ্ন খেয়াল করবে, আর আগেরটা ছিল কি প্লাস চিহ্ন। তাহলে ইন্টু হলে উপরেটার সাথে উপরে লব লব গুণ করব, হর হর গুণ করব, আমরা এইভাবে জাস্ট বসালাম। উপরে এই দুটো যখন বসাবো কি হবে, পাওয়ার একই রকম বলে পাওয়ার এক্স স্কোয়ার হবে, আর নিচে যেটা পাশাপাশি রাখবো এখানে ইন্টু চিহ্ন থাকবে। আর তারপরে এই সূত্রটা আমরা বীজগণিত নিয়মে ভাঙাবো, তারপরে নিচে যেটা সেটাই বসবে। তাহলে আমাদের দেখো বাম পক্ষের মান লাস্ট লাইন আর ডান পক্ষের লাস্ট লাইন একই হুবহু হয়েছে, তার মানে আমাদের এখানে ট্যান এ প্লাস কট এ সমান স্যাক এ ইন্টু কসেক এ, বাম পক্ষ আর ডান পক্ষের একই মান। সেজন্য আমরা এখানে প্রমাণিত বলছি বলে প্রমাণিত লিখবে, দেখাতে বললে দেখানো হলো লিখবে। তাহলে আর অঙ্কটা আমরা একবার দেখি, খ হতে পায় কি, যে মানটা আমরা ক্ষয় পেয়েছিলাম প্রমাণ সেই লাস্ট মানটা লিখবো।
আর এটা কিন্তু গ নাম্বার। আর লম্ব এখানে পিথাগোরাসের সূত্র ইউজ করব, লম্ব স্কয়ার হয় কিন্তু, স্কয়ারটা না দিয়ে এখানে বর্গমূল আকারে দিলাম। এখানে আমরা সেকের মান বসালাম, সেক মানে কি কসের বিপরীত, এটা খেয়াল করবে যেখানে চিত্র ভূমি বাই অতিভুজ সেই মানটাই আমরা এখানে দুইবার লিখলাম প্রমাণের সুবিধাতে। আর এটা হচ্ছে অতি পিথাগোরাসের সূত্র ফলো করছে এই লাইনটা খেয়াল করবে। এখানে যোগ বিয়োগের পর ফোর এক্স স্কোয়ার হবে, ফোর এক্স স্কোয়ারের বর্গমূল করলে টু এক্স হয়, প্লাস মাইনাস টু এক্স হয় কিন্তু আমরা এখানে টু এক্সটা নিলাম। এরপরে ট্যানের মানটা নিব, কট নিব, কসে গিয়ে আমাদের প্রমাণের সুবিধার্থে আমরা এই চিত্র থেকে সব মানগুলো নেব। ট্যান মানে কি লম্ব বাই ভূমি, আর কট মানে কি ভূমি বাই লম্ব, আর কস এই মানে কি লম্ব বাই অতিভুজ সেটার বিপরীত নিব। তাহলে ট্যানে কটের মানটা বসানোর পরে আমরা এখানে সরল করব, সরল করার পরে যোগ বিয়োগ করে দেখবো আমরা মানটা রাখবো। এরপর ডান পক্ষটাও কি আমরা সেকে ইন্টু কসেক এ মানটা বসাবো, তারপরে ইন্টু আছে শুধু লব লব উপরে গুণ হবে, আর হর হর গুণ হওয়ার পরে যে মানটা আসবে ভয় রাখবো এখানে বীজগণিত সূত্রটা আমরা এই লাইনে প্রয়োগ করবো। তাহলে আমরা প্রমাণ শেষ। তাহলে ট্যানে কটে তোমরা এইভাবে বইয়ের প্রতিটা অঙ্ক করবে, সূত্রগুলো দেখবে, আর কোনো সমস্যা হলে অবশ্যই জানাবে। তোমাদের ত্রিকোণমিতি এটা আমরা নবম অধ্যায় করালাম, ফার্স্ট অধ্যায় খেয়াল করবে, আর বইয়ের অঙ্কগুলোও দেখো, বোর্ডের কোশ্চেনগুলো অবশ্যই দেখবে, পরীক্ষার বেশি দিন নেই। আর আজকে এই পর্যন্তই, বাসায় প্র্যাকটিস করবে, সমস্যা হলে অবশ্যই ইনবক্স করবে, আর ভালো থেকো সবাই। হ্যাঁ ধন্যবাদ শিক্ষার্থী।